প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। আর তোমাদের ক্লাস হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। কেমন? এই যে বইটা দেখতে পাচ্ছ, আমার বাংলা বই, নিশ্চয় পরিচিত তোমাদের। বইটা নিয়ে এক্ষুনি তোমরা বসে পড়ো। আর আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী খামার বাড়ির পশু পাখি অধ্যায়টি অনুশীলনী দুই থেকে সম্পূর্ণ অধ্যায়টাই করাবো আজকে, এটার পর্ব দুই। তারপরে তোমাদের সুবিধার জন্য আমরা একটু খামার বাড়ির পশু পাখির বিশ্লেষণটা একটু দেখি, কেমন? আসলে মূলত খামার বাড়িতে নানা ধরনের পশু পাখি থাকে, যেমন গরু থাকে, ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, কবুতর থাকে। তো কি কি পশু থাকে, তারা কি খায়, তাদের কি বৈশিষ্ট্য, তারা কিভাবে চলাফেরা করে, হ্যাঁ কিভাবে তারা লাফালাফি করে, ডাকে, আমরা এগুলো এই অধ্যায় থেকে জানবো। খামার বাড়ির পশু পাখি, গ্রামের নাম হচ্ছে সোনাইমুড়ি, অর্থাৎ সোনাইমুড়ি গ্রামে যে খামারটা আছে সেই খামারে কি কি পশু আছে তা এখানে বলা হয়েছে। গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামে নানা পেশার মানুষের বাস, গ্রামের পাশে তিতাস নদী। তাহলে নদীটা কোথায়, গ্রামের পাশে, আর গ্রামের পাশে নদীটার নাম কি তিতাস? আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার, তাহলে খামারটা কার? গনি মিয়ার। খামারে আছে অনেক গরু ও বাছু। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে, ঘাস খায়, বাছুগুলো এদিক ওদিক ছোটাছুটি করে, মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে। তাহলে গাভী কিভাবে ডাকে? হাম্বা হাম্বা। ডাক শুনে বাছু ছুটে যায় মায়ের কাছে। খামারে গরুগুলো খৈলার ভুষি খায়। তাহলে খামারের গরুগুলো কি খায়? খৈলার ভুষি। আমরা বুঝলাম যে গরু কি খেতে ভালোবাসে, খৈলার ভুষি খেতে ভালোবাসে, ঘাস খেতে ভালোবাসে, কেমন? আচ্ছা, গনি মিয়া সকলে কবুতর পোষেন, কবুতরগুলো বাকবাকুম বাকবাকুম করে ডাকে। তাহলে কবুতরের ডাক কীরকম? বাকবাকুম। গনি মেয়ের মেয়ে রীতা, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। গনি মেয়ের মেয়ে রীতা কোন শ্রেণীতে পড়ে, অথবা রীতা কোন শ্রেণীতে পড়ে? সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তোমাদের মতো। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে, গম ও মটর খেতে দেয়, কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। বলছে সে কবুতরগুলোকে খুব ভালোবাসে, আমিও কিন্তু কবুতর খুব ভালোবাসি, কেমন? গম ও মটর খেতে দেয় কে? রীতা। কবুতরগুলো ইচ্ছা মতো উড়াউড়ি করে, বলে যে কবুতরগুলো কি করে, ইচ্ছা মতো উড়াউড়ি করে, লাফালাফি করে, কেমন? পাশে পরাণ বাবু ছাগলের খামার, খামারে আছে অনেক ছাগল, ছাগল ছানা, কেমন? ছাগল আর ছাগল ছানা, ছাগল ছানা কিন্তু ছোট আর ছাগল হচ্ছে বড়। তাহলে সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে, তাহলে বিভিন্ন কালারের আছে। ছাগলগুলো মাঠে চড়ে, ঘাস খায়, লতা পাতা খায়, ছাগলটাকে ব্যয় ব্যয়। আমরা এখানে আর একটা জিনিস পেলাম, ছাগলের ডাক হচ্ছে ব্যয় ব্যয়। আশেপাশে ছাগল ছানাগুলো লাফালাফি করে, তাহলে তার মনের আনন্দে কি করে? লাফালাফি করে। একটু দূরে মতিবিবির মুরগির খামার, বলেছে একটু দূরেই কি আছে? মুরগির খামার আছে, কার? মতিবিবির। সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু, কেমন? লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, দানা খায়, মুরগি ডিম পাড়ে, সেগুলো বেচে মতিবিবি অনেক টাকাই করে। বলছে যে মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, দানা খায়, কেমন? মুরগি ডিম পাড়ে, কি পাড়ে? ডিম পাড়ে। খাও না, আমরা যে ডিম খাই সেগুলো কি কে পাড়ে? হাঁস পাড়ে, মুরগি পাড়ে, তাই না? প্রতিদিন তো খাওয়া হচ্ছে ডিম। মতিবিবি একটা কুকুর পোষেন, সে খামারে মোরগ মুরগি পাহারা দেয়। বলছে যে মতিবিবি একটা কুকুর যেটা পোষেন সে কি করে, তারও একটা কাজ আছে, সে মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল হুক্কা হুয়া ডাকে, মুরগি খাওয়ার লোভে সে চুপি চুপি খামারের কাছে আসে। তার মানে কি, শিয়ালের মুরগি খাওয়া খুব লোভ, তাই সে চুপি চুপি রাতের বেলা খামারের কাছে চলে আসে। টের পেয়ে কুকুরটা কি করে, ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। তাহলে কুকুরের ডাক ঘেউ ঘেউ, তাড়া করে শিয়ালকে। তাহলে সে কি করে, তাড়া করে শিয়ালকে, তাড়া করে, সে যে মুরগি খেতে এসেছে বুঝতে পারে, তখন সে তাড়া করে। মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর, ঠিক আছে? খামারের পাশে বড় পুকুর আছে, সেখানে শীতল বড়ুয়া হাঁসের খামার। তাহলে এক এক খামার এক এক জন কিন্তু এখানে, শীতল বড়ুয়া হাঁসের খামার আছে, সে খামারে অনেক হাঁস আছে। সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে ডাকে, দল বেঁধে পুকুরে নামে, শামুক খায়, দেখতে খুব ভালো লাগে। বলছে ওরা দল বেঁধে যখন পুকুরে নামে, শামুক খায়, খুবই ভালো লাগে। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের কি করেছি, শব্দার্থ করিয়েছি।
আজকে আমি তোমাদের দুই নাম্বার অর্থাৎ শূন্য স্থান পূরণ এবং বাক্য গঠন করাবো। তোমাদের সুবিধার্থে সবগুলো বোর্ডে জায়গা হবে না বিধে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। তোমরা কিন্তু এরকম সংক্ষিপ্ত করে লিখলে চলবে না, তোমাদেরকে কমপ্লিটলি একটা সেন্টেন্স লিখতে হবে। তাহলে এখানে আছে কোল, দানা, ভুসি, গোয়ালে, খামারে, কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে প্রথমে আমরা শূন্যস্থান পূরণ করব, পরে আমরা বাক্য গঠন করব। প্রথমে আছে কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও। তাহলে কি ছিটিয়ে দাও? দানা ছিটিয়ে দাও। তাহলে আমরা খালি খালি শুধু দানা লিখব, পথে হবে দানা। ঠিক আছে, কবুতরের খাওয়ার জন্য দানা ছিটিয়ে দাও। ক্ষয়ে আছে ড্যাশ, অনেক পশু পাখি আছে, তাহলে খামারে হবে, ক্ষয়ে হবে খামারে। খামারে অনেক পশু পাখি আছে। তারপর গয়ে হচ্ছে ড্যাশ, আর ড্যাশ পশুর জন্য ভালো খাবার। খৈল আর ভুসি কি হবে? খৈল আর ভুসি। ভুসি হচ্ছে কিসের জন্য ভালো খাবার? পশু পাখির জন্য ভালো খাবার। রাতে গরুগুলো ড্যাশ থাকে, কোথায় থাকে? গোয়ালে থাকে। তাহলে আমরা খালি স্থানে বসাবো গোয়ালে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, কবুতরের খাওয়ার জন্য দানা ছিটিয়ে দাও। এই যে দানা দেখতে পাচ্ছ। আর ক্ষয়ে হচ্ছে খামারে অনেক পশু পাখি আছে, খামারে লিখেছি আমি। তারপর হচ্ছে গয়ে হচ্ছে খৈল আর ভুসি, পশু পাখির জন্য ভালো খাবার, খৈল আর ভুসি। ঘ হচ্ছে রাতে গরুগুলো গোয়ালে থাকে। তাহলে তোমরা এটা প্রথমে শূন্যস্থান পূরণ করে নেবে, পরে তোমরা এই শব্দগুলো দিয়ে কি করবে? বাক্য তৈরি করবে। এই বাক্য, যে বাক্য দেওয়া আছে ওই বাক্য না লিখে ভালো হয়, তোমরা যদি নিজেরা কোনো বাক্য তৈরি করো তাহলে বেটার হয়। আচ্ছা, এরপর তিন আছে যুক্তবর্ণ। যুক্তবর্ণে প্রথমে আছে ময়ব। প্রথমে আমরা বিশ্লেষণ করে দেখাবো মযোগ ব দিয়ে, তারপর আমরা একটা শব্দ লিখতে পারি, যেমন হাম্বা। হাম্বা শব্দটাতে ময় ব আছে, তাহলে হাম্বা। দয় ব, প্রথমে বর্ণটা বিশ্লেষণ করো, দ যোগ ব। তারপর লিখতে পারো স্বাধীন, লিখতে পারো সাধ, লিখতে পারো স্বাধীন, লিখি আমরা স্বাধীন কেমন ইচ্ছে মতো। এরপর আছে তালিবা সযোগ রফলা। ঠিক আছে, রফলা কি লিখবে? শ্রমিক লিখতে পারো, শ্রমিক। তাহলে আমরা কিন্তু একটা করে শব্দ শিখবো না, আমরা তিনটা করে শব্দ শিখবো। এই জন্য যে পরীক্ষার সময় একটা শব্দ শিখলে তোমাদের মনে নাও থাকতে পারে, কিন্তু তিনটা শব্দ শিখলে তোমাদের যে কোনো একটা মনে থাকতে পারে, তাই আমরা তিনটাই শিখবো। এরপর আছে প্রশ্নোত্তর চার রঙে। গ্রামের পাশে নদীটির নাম কি? আমি সংক্ষিপ্ত করে দিয়েছি, পুরোটা লেখা সম্ভব হচ্ছে না বোর্ডে, তাই সংক্ষিপ্ত করে লিখেছি। গ্রামের পাশে নদীটির নাম তিতাস। কেমন? তুমি শুধু আমার মতোই তিতাস লিখলে চলবে না, আমি সংক্ষিপ্ত করে বোর্ডের কারণে স্বল্প করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি সেন্টেন্সটা সাজিয়ে লিখতে হবে। তাহলে কি লিখবে? গ্রামের পাশে নদীটির নাম তিতাস নদী। রীতা কবুতরকে কি খেতে দেয়? রীতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। গম ও মটর লিখেছি, তাহলে তোমরা ওভাবে সাজিয়ে লিখবে, রীতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। এরপর হচ্ছে গয়ে হচ্ছে ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। ছাগল ছানারা কি করে? লাফালাফি করে, মাঠে চড়ে, ঘাস খায়, লতা পাতা খায় আর লাফালাফি করে। তুমি এইভাবে দেবে, কেমন? তারপর হলো লালছুটি মোরগ দেখতে কেমন? লালছুটি মোরগ দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। ঠিক আছে, মতিবিবি কি বেচে টাকা পান? মতিবিবি মুরগির ডিম বেচে টাকা পান। এই যে মুরগির ডিম, তোমরা সাজিয়ে লিখবে, মতিবিবি মুরগির ডিম বেচে টাকা পান। এরপর হচ্ছে খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয়? একটু আগে পড়েছি না আমরা, খামারের মোরগ ও মুরগি কুকুর পাহারা দেয়। এরপর হলো কুকুরের হাঁসগুলো কি করে? কুকুরের হাঁসগুলো শামুক খায়, সাঁতার কাটে আর প্যাক প্যাক করে ডাকে। কেমন? প্যাক প্যাক করে ডাকে। আচ্ছা, ছাগল ছানারা কি করে? এটা একটু আর একটু করে দিয়ে লাফালাফি করে। কেমন? মাঠে চড়ে, ঘাস খায়, লাফালাফি করে, মাঠে চড়ে আর ঘাস খায়। এইভাবে কমপ্লিট লিখবে তোমরা, বুঝেছ? আচ্ছা, তাহলে আমরা আবার একটু ডিটেলসে যাই। গ্রামের পাশে নদীটির নাম তিতাস নদী। রীতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। গ, ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে, মাঠে চড়ে আর ঘাস খায়। লালঝুটি মোরগ দেখতে কেমন? লালঝুটি মোরগ দেখতে খুব সুন্দর।
মতিবিবি কি বেচে টাকা পান? মতিবিবি মুরগির ডিম বেচে টাকা পান। খামারে মোরগ মুরগি কে পাহারা দেয়? খামারে মোরগ মুরগি কুকুর পাহারা দেয়। পুকুরে হাঁসগুলো কি করে? পুকুরে হাঁসগুলো শামুক খায়, সাঁতার কাটে আর প্যাক প্যাক করে ডাকে। এরপর আমরা পেজ নাম্বার 55-তে দেখতে পাচ্ছি, তোমরা দেখেছো এখানে একটা গরুর মাথার ছবি আছে, ছাগলের ছবি আছে, মুরগির ছবি আছে, কুকুরের ছবি আছে, আর একটা হচ্ছে শিয়ালের ছবি আছে। এখানে পাশে কে কিভাবে ডাকে এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের রেখা টেনে মিল করতে হবে। অর্থাৎ গরু কিভাবে ডাকে হাম্বার সাথে মিল করে দিয়েছে ঠিক প্রত্যেকটা, তুমি তো এর মধ্যে জেনেছো কে কিভাবে ডাকে, তাহলে তুমি ওভাবে মিল করে দেখাবে। ছাগল ব্যয় ব্যয় করে ডাকে, মোরগ ডাকে কুকুর, তারপর শিয়াল ডাকে হুক্কা হুয়া, কুকুর ডাকে ঘেউ ঘেউ, এভাবে তুমি মিল করে দেবে, এভাবে মিল করে দেবে, কেমন? আর 6 নম্বর আছে, নিচের একটি শব্দকে একের বেশি করে বানায়, অর্থাৎ এখানে আছে সিঙ্গুলার, একজন বা একটি, আর তোমাকে অপর অপর পাশে বেশি বানাতে হবে, ঠিক আছে? তাহলে কুকুর কুকুরগুলো, ছাগল ছাগলগুলো, তারপর হাঁস হাঁসগুলো, মুরগি মুরগিগুলো, শিয়াল শিয়ালগুলো। তাহলে তুমি একের চাইতে বেশি বানালে, অর্থাৎ গুলো দিয়ে আমাদেরকে এই সংখ্যাগুলো বাড়াতে হবে। এরপর 7 নম্বরে আছে, আমার প্রিয় প্রাণী সম্পর্কে 3টি বাক্য লিখি। তোমার প্রিয় প্রাণী হতে পারে সেটা বিড়াল, হতে পারে সেটা কুকুর, হতে পারে সেটা কোনো পাখি হতে পারে, কেমন? তোমার যেটা পছন্দের একটা প্রাণী সেটা সম্পর্কে তুমি তিনটি বাক্য লিখবে। যেমন একটা বিড়াল হতে পারে, আমার একটি পোষা বিড়াল আছে, আমি তাকে মাছ খেতে দেই, কেমন? সে নরম বিছানায় ঘুমোতে ভালোবাসে। তাহলে আমি তিনটা বলে দিলাম, এটা হচ্ছে আমার মতো, তুমি তোমার মতো করে তোমার পছন্দের যে প্রাণীটি সেই প্রাণীটি সম্পর্কে 3টি বাক্য লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের অনুশীলনী এখানেই শেষ, তাই আমাদের আর বেশিক্ষণ সময় নেওয়া যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খামার বাড়ির পশু পাখি সম্পূর্ণ কমপ্লিট করলাম পর্ব 2-এ। আগামী ক্লাসে আবার কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।